হ্যালো দর্শক, বাংলা টিভি সিরিয়াল যারা ভালোবাসেন তাদের সিরিয়ালের প্রতিটা এপিসোডই দেখার বাসনা থাকে। ধারাবাহিকগুলির কোনো এপিসোড যদি নির্ধারিত সময় না দেখতে পায় তবে পুনঃপ্রচারের সময় সেটা দেখতেই হয়। এটা তাদের জীবনের বিনোদনের ক্ষুধা মেটায়। আর সেখানে যদি পছন্দের ধারাবাহিক হয় তবে তো আর কথাই নেই। বর্তমানে জি বাংলার ট্রিনয়নী ধারাবাহিক সেরকমই পছন্দের একটি ধারাবাহিক, যেটা দুই বাংলার অগণিত মানুষকে বিনোদন দিয়ে চলেছে। ধারাবাহিকটিতে প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করছেন অভিজ্ঞ গৌরব রায় চৌধুরী, যিনি ইতিপূর্বে অনেকগুলি ধারাবাহিকে সফল অভিনয় করেছেন। আর প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন বর্ধমান জেলার কাটোয়ার মেয়ে শ্রুতি দাস, যার এটাই প্রথম মেগা ধারাবাহিকে অভিনয়। ইতিপূর্বে তিনি একটি নাচের স্কুল পরিচালনা করতেন এবং বেশ কিছু থিয়েটারে কাজ করেছেন। এবার জনপ্রিয় এই ধারাবাহিকের নায়ক এবং নায়িকার পছন্দের খাবার কি সেটা তাদের নিজের মুখ থেকেই শোনা গেল। ত্রিনয়নী দীপ্তের পছন্দের খাবার কি সেটা বলতে গিয়ে বলল, ও অনেক ধরনের খাবার খেতে পছন্দ করে, আমি যদি একটা একটা করে গুনতে শুরু করি তবে আমার হাতের করগুলি শেষ হয়ে যাবে, তবুও খাবারের তালিকা শেষ হবে না, সবসময় শুধু খাই খাই করে। ওর পছন্দের খাবারের তালিকার প্রথমেই রয়েছে মাটন, মাটন ও খুব ভালোবাসে। এছাড়া ওয়েস্টার্ন ও বাঙালি ফুডের মিশ্রণও ওর খুব প্রিফার করে। আর দীপ্ত ত্রিনয়নীর পছন্দের খাবারের কথা বলতে গিয়ে বলল, ও মায়ের হাতের খাবার খেতে খুব ভালোবাসে, মা যেটাই রান্না করুক না কেন সেটাই ওর কাছে বিশেষ স্বাদের হয়, বিশেষ করে মায়ের হাতে রান্না করা চিকেন ও খুব পছন্দ করে। আর বেশিরভাগ সময়ই একেবারে সাদাসিধে নরমাল বেঙ্গলি ফুড ওর ফেভারিট। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।